आगामी दुई थेके तीन घंटार मध्य धेये आसछे प्रबल बज्र विद्युत सह बृष्टि। दक्षिणबंगेर एई चार जिलाय रेड अलार्ट जारी। तो बंधुरा आगामी दुई थेके तीन घंटार मध्य राज्येर उत्तरबंग सह दक्षिणबंग कलकाता बांग्लादेशेर कोन कोन जिलाय धेये आसते चलेछे एई झड़ बृष्टि, এই ঝড় বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনি আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চল দেখে নিই। কলকাতা পুড়ছে তীব্র দাবদাহে। বাংলাদেশ মায়ানমারের মোকা আছড়ে পড়ার আগে থেকে কলকাতা শুরু হয়েছে গরম, আর সেই গরমের রেস এখনও চলছে, বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কলকাতায় আগামী বুধবারের আগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, ফলে এই গরম চলবে পূর্বে দক্ষিণবঙ্গ। মোকার ফলে রাজ্যের উপর কোনো নিম্নচাপ তৈরি হয়নি, সেই কারণে বৃষ্টির অভাব ভুগছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে ওই সকল জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ফের কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন তারা। আগামী দুই তিন ঘন্টার মধ্যে ফের কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায় হবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এই নিয়ে সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তিন জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ইতিমধ্যে। শহরের 20টি জায়গায় ইতিমধ্যে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। বেলেঘাটা, মনিন্দ্র কলেজের সামনে, পটালি রোড, ভিক্টোরিয়া ময়দান, জাদুঘর, লেক, কালীবাড়ি, হরিশ্চন্দ্র স্ট্রিট, খিদিরপুরে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। ইতিমধ্যে প্রত্যেকটি জায়গায় কলকাতায় পৌরসভা উদ্যান বিভাগের দুটি করে টিম কাজ করছে ওই এলাকাগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।